আপনারা দেখছেন আরামবাগ টাইমস। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আরামবাগ বাসুদেবপুর মোড় থেকে পাড়ুল যাওয়ার পথে রাস্তা দখল করে বেশ কিছুদিন ধরে বেআইনি বালি মজুদ করা ছিল। এসডিপিও সাহেবের নজরে আসার পরই খুব দ্রুততার সঙ্গে সেই বালি আর সরিয়ে ফেলা হলো, যেটা থেকে কিনা বিপদ ঘটতে পারতো অনেক পথচলতি মানুষের। তো আসুন শুনে নিই পথচলতি মানুষের সেই ব্যাপারে কি বলছেন। আপনার কি এখানেই বাড়ি? হ্যাঁ, এই পাশে বাড়ি। এই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করেন? হ্যাঁ, এই রাস্তায় যাতায়াত হয়। মোটামুটি কতদিন ধরে বাড়িটা পড়ে আছে? হ্যাঁ, মাস দুয়েক। তো শুনলাম নাকি এসডিপিওর মানে চোখে পড়েছিল যে বাড়িটা পড়ে আছে, তো এর ফলে নানা রকম একটা দুর্ঘটনার কারণ হতো, সেই জন্য এসডিপিওর সাহায্যে আজ বাড়িটা সরানো হলো। তো এটার জন্য আপনি কতটা খুশি? হ্যাঁ, অবশ্যই খুব খুশি, কারণ এই বাড়িটার জন্যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এখন এটা রাস্তা মেন রোড, এই রাস্তার জন্যে যে বালি পড়ে আছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের এসডিও স্যারকেও অসংখ্য ধন্যবাদ বলো যে আমাদের আরামবাগে এসডিওপি এরকমই চাই যে তুরন্ত যারা কাজ করলো, এরা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতো সেটা থেকে রেহাই পেলো আমাদের সাধারণ মানুষ। আমি খুব খুশি, আমাদের আরামবাগে এরকম এসডিওপি স্যারকে চাই। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।